আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে বের হওয়া অ্যামেজফিট বিপিইউ এর এলাকার বড় ভাই অ্যামেজফিট বিপিইউ প্রো হুবহু অ্যামেজফিট বিপিইউর মতোই চলে আসলো কিনা, অ্যাজ লাইক বলিউড সং রিমেক, নাকি নতুনত্ব নিয়ে এসেছে সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে। তাই ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অ্যামেজফিট বিপিইউ প্রো এই স্মার্ট ওয়াচটি আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজায় রয়েছে তাদের একটি দোকান, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই সেবা দিয়ে থাকে, তাই যান ডিসক্রিপশন বক্সটা চেক করে আসুন। ওয়েল ওয়েল ওয়েল, বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন, এটি কিন্তু আসলে আপনাকে অ্যামেজফিট বিপিইউ এর কথাই মনে করিয়ে দিবে। সুতরাং অ্যামেজফিট বিপিইউ প্রো কে দেখলে কোনো অংশেই কিন্তু অ্যামেজফিট বিপিইউ থেকে আপগ্রেডেড মনে হবে না, যদি এর ডিসপ্লের দিকে আপনারা না তাকান। ডিসপ্লের দিকে তাকালে দেখবেন যে এটি কিন্তু ঠিক আগের অ্যামেজফিট বিপিইউ এর মতো 1.46 ইঞ্চের একটি ডিসপ্লে দিচ্ছে। বাট প্রমোশনের কথা যদি বলি, তাহলে এটা কিন্তু আসলে টিএফটি প্যানেল থেকে আইপিএস প্যানেলে উন্নত হয়েছে। ওভারঅল আমি যদি বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, তাহলে দেখতে পারবো এর যে বেজেল অ্যান্ড চিনটা আছে, সেটাকে যদি এর নিচের যে চিনটা আছে সেটা যদি আসলে একটু ছোট করা যেত, তাহলে কিন্তু আসলে একটা প্রো প্রো ভাইব আসতো, যেটা আসলে আগেরটার মতোই লাগছে। এই জিনিসটা করতে পারলে হয়তোবা ভালো হতো। ডিসপ্লের মধ্যে নতুন টেকনোলজি ব্যবহার করার কারণে কিন্তু এর ব্রাইটনেস এবং এর কালারটা কিন্তু একটু বেশি, যেমনটা আপনার এক্স গার্লফ্রেন্ডের আপনার প্রতি মায়া। ভিডিও জুড়ে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে অ্যামেজফিট বিপিইউ প্রো এটার কিন্তু আসলে পিঙ্ক কালার ভ্যারিয়েন্ট আমার কাছে আছে। সুতরাং বুঝতে পারছেন এটার আরও অনেক ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া যায়, এবং এর সাথে থাকা যে স্ট্র্যাপটা আছে যেটা কিন্তু আসলে 20 mm, এবং এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল, আপনি চেঞ্জ করে নিতে পারবেন, নতুন যে কোনো টাইপের স্ট্র্যাপ যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। বাট এটার মধ্যে থাকে যে স্ট্র্যাপটা আছে সেটাও কিন্তু খুব খারাপ নয়। অ্যামেজফিট বিপিইউ অ্যান্ড এর প্রো ভার্সনের মধ্যে কিন্তু একটা জিনিস সিমিলার আছে, সেটা হলো এর যে ইউআইটা আছে এবং এর যে ল্যাগিনেসটা আছে সেটা এখনও বিদ্যমান। একটু হালকা হালকা ল্যাগ লক্ষ্য করা যায়, বাট এটা কিন্তু আসলে টোটালি আপনাকে হ্যান্ড ফিলের মধ্যে মনে হবে না। আপনার নর্মাল যে ডে টু ডে ইউজ করবেন সেখানে ফিল হবে না, বাট আসলে আমরা যখন রিভিউ করি কোনো গ্যাজেট বা কোনো স্মার্ট ওয়াচ, তখন আমরা দেখি যে দাম অনুযায়ী এর পারফরমেন্সটা কেমন। তো 5-6 হাজার টাকার মধ্যে যে হেলিও RS4 বা এই RS4+, এগুলা যেভাবে যে ফ্লুয়েন্টলি যে ইউজার এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে বা এটা যে ইউআইটা যতখানি স্মুথ সেটার তুলনায় কিন্তু এটা একটু ল্যাগি। বাট অ্যামেজফিট বিপ বলে কথা ভাই, মানে বিপিইউ প্রো বলে কথা। ওয়েল, সো ভিডিওর মাঝখানে একটা কথা আপনাদেরকে বলে নিই, আমার কিন্তু ফেসবুক পেজ যে ইনফোগ্রাফিক বিডি সেটাতে আপনারা ফলো করে আসতে পারেন। সেখানে কিন্তু আমি আসলে আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলোও দিই, এছাড়াও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সেখানে আমি আপলোড করি। এছাড়াও আমার যত আপডেটস আছে সেখানেই পেয়ে যাবেন। সুতরাং যান আমার ফেসবুক পেজটাকে ফলো করে আসুন, এছাড়াও এই ভিডিওটাতে লাইক দিয়ে এই ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ান, যার ফলে কিন্তু আসলে নতুন নতুন মানুষ এই ভিডিওগুলো দেখতে পারবে। যদি আপনারা লাইক না দেন তাহলে কিন্তু আসলে ভিডিও বানাতে একটু ডিমোটিভেটেড হয়ে যায়, সো প্লিজ লাইক দ্য ভিডিও। অ্যামেজফিট বিপিইউ প্রোতে তারা প্রো ভার্সনটা ফিল করার জন্য আসলে কিন্তু তার মধ্যে রেখেছে GPS বিল্ট ইন। ইয়েস, লাগবে না আর ফোনের সাহায্য, ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট ফর GPS। বাট এটাকে আপনার মোবাইলের সাথে ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আপনার মোবাইলে নামিয়ে নিতে হবে জেপ নামে একটি অ্যাপ, যেটার মাধ্যমে কিন্তু আসলে আপনি কাস্টম ওয়ালপেপার থেকে শুরু করে কাস্টম ওয়াচ ফেসেস যেগুলো আছে বা আপনি যে ওয়াচ ফেসেসগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন, নোটিফিকেশান প্যানেলগুলো আপনি ঠিক করতে পারবেন, মানে আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু আপনি আসলে এই অ্যাপটা দিয়ে করবেন। সুতরাং জাস্ট ফর GPS, আপনার ফোন দরকার হবে না, আপনি এর বিল্ট ইন GPS দিয়ে কিন্তু আসলে আপনি যত রকম ট্র্যাকিং আছে এগুলো সব কিছু করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি পুরোই মাখন। বিল কোয়ালিটির একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এর মধ্যে রয়েছে একটি মাইক্রোফোন। ইয়েস, তো মাইক্রোফোন কেন? মাইক্রোফোন হলো আসলে আমরা যারা সিঙ্গেল আছি, নট আমি, আপনারা যারা সিঙ্গেল আছেন তাদের গার্লফ্রেন্ডের অভাব মিটাতে কিন্তু আসলে এর মধ্যে রয়েছে বিল্ট ইনভাবে অ্যালেক্সার সাপোর্ট, অর্থাৎ অ্যালেক্সার সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন, সে আপনাকে ইনফরমেশন দিবে কী কী ইনফরমেশন লাগবে সব সুন্দর করে বলবেন, এবং এই মাইক্রোফোন দিয়ে সেটা যাবে এবং এটার রেজাল্টটা যেটা আপনি সরাসরি ঘড়িতে দেখতে পারবেন। সুতরাং আর নয় সিঙ্গেলদের জন্য হতাশা, আপনার জন্য নিয়ে এসেছে অ্যালেক্সা। এটার মধ্যে বিল্ট ইন মাইক্রোফোন দেখে অনেকে হয়তো বা ভাববেন হ্যাঁ এটার মধ্যে কি কথা বলা যাবে, বাট না, এটার মধ্যে কোনো ধরনের ভয়েস কলের সুবিধা নাই, এটা দিয়ে আপনি জাস্ট ফোন কাটতে পারবেন, মিউট করতে পারবেন এবং মানে এগুলোই আর কি করতে পারবেন, নোটিফিকেশান দেখতে পারবেন, কোনো ধরনের ভয়েসের নাই। সো এটা এখনও ভাইবেন না অ্যামেজফিট দিয়ে, এরপরে যে দামি দামি যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে ভাবতে পারেন। এখন চলে আসে এই স্মার্ট ওয়াচটি ব্যাটারি সেকশনের দিকে। ব্যাটারি সেকশনের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন এটি কিন্তু আসলে নর্মালি যে ব্যাটারিটা তারা প্রোভাইড করেছে সেটা দিয়ে আপনি যদি GPS চালু রেখে এবং আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো যদি আপনি অন রাখেন তাহলে মোটামুটি আপনি 6-7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আসলে অ্যামেজফিট মতো কোম্পানির থেকে আমি আশা করি নাই। আর একটু বেশি ব্যাটারি ব্যাকআপ তারা দিতে পারতো, যেহেতু তারা অ্যামেজফিট বিপে, যেটা আমি এখনও ব্যবহার করছি প্রায় 4-5 বছর যাব, সেটাতে মোটামুটি অ্যাটলিস্ট আমি যদি সব কিছু ব্যবহার করি তাহলে অ্যাটলিস্ট আমি 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতাম।
এখন আস্তে আস্তে সেটা কমছে। বাট আর যদি কোনো কিছু ব্যবহার না করি, অর্থাৎ কোনো সেন্সার্সগুলো ব্যবহার না করি বা নোটিফিকেশন অন না রাখি, সেগুলো অন না রাখি, তাহলে অনায়াসে এক মাস চলে যেত। বাট অ্যামেজফিট বিপ ইউ প্রোতে প্রো ভার্সন হওয়া সত্ত্বেও কেন যে 7 দিন রাখলো সেটা আমি বুঝলাম না। বাট যদি আপনি আসলে জিপিএস ব্যবহার বন্ধ রাখেন বা আপনি সেন্সরসের ব্যবহার কম রাখেন বা আপনি যদি নোটিফিকেশান রিসিভ না করেন অ্যাজ এ স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করেন, তাহলে কিন্তু জাস্ট আপনি 10 থেকে 15 দিনের মতো ব্যাটারি, মানে 10 থেকে 15 দিন না, 10 থেকে 12 দিনের মতো ব্যাটারি মোটামুটি অনায়াসে পেয়ে যাবেন। এই স্মার্ট ওয়াচটি কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট, মাত্র 31 গ্রামের ওজন। এছাড়াও এর মধ্যে রয়েছে 60+ ওয়ার্কআউট মোড। ওয়ার্কআউট না করলেও কিন্তু আসলে আপনার এটার মাধ্যমে যে সেন্সরসগুলো আছে সেই সেন্সরসগুলো দিয়ে কিন্তু আসলে আপনি অ্যাকুরেট ডেটা পাবেন। এবং অ্যামেজফিট কিন্তু এই জন্য অনেক বেশি পরিমাণে বিখ্যাত, কারণ তারা কিন্তু যে সেন্সরসগুলো দেয় সেগুলো অ্যাকুরেট রেজাল্ট প্রোভাইড করে, মোটামুটি নিয়ার টু অ্যাকুরেট, 99% মতো নিয়ার টু অ্যাকুরেট থাকে। সুতরাং সেন্সরস অ্যাকুরেসি নিয়ে আপনি অ্যামেজফিটকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তো আপনারা দেখলেন যে অ্যামেজফিট বিপ ইউ প্রো সো কল্ড প্রো ভার্সনের মধ্যে কী কী আছে, কী কী নাই। আমি যদি বলি এর মধ্যে কী কী কমতি রয়েছে, তাহলে প্রথম যে কমতি রইল সেটা হলো এর ডিজাইনটা। এই ডিজাইনটা যদি ফুল ভিউ ডিসপ্লের মতো মোটামুটি নিয়ে আসতে পারতো, তাহলে কিন্তু একটা প্রো লুক চলে আসতো। বা এর যে নিচের চিনটা আছে সেটা যদি একটু কম রাখতো তাহলে কিন্তু বেটার হতো, কারণ এটার মধ্যে এখন ওই সেম অ্যামেজফিটের আগের ভাইবের রয়ে গেছে। আর এছাড়াও এর ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি হলে, অর্থাৎ সব কিছু ব্যবহার করে মোটামুটি 10-11 দিনের মতো ব্যবহার করতে পারলে, তাহলে কিন্তু আসলে প্রপার যে প্রোয়ের ফিলটা আমরা পেতাম। সো এই দুটা জিনিস ছাড়া আর ওভারঅলই আমার কাছে বেশ ভালোই লেগেছে এই স্মার্ট ওয়াচটি। সো এই স্মার্ট ওয়াচটি কাদের জন্য? এই স্মার্ট ওয়াচটি আসলে কিন্তু যারা মোটামুটি একটি স্মার্ট ওয়াচ কিনে 3 থেকে 5 বছরের মতো ব্যবহার করার চিন্তাভাবনা করেন, তাদের জন্য কিন্তু আসলে এই স্মার্ট ওয়াচটি। কারণ এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আরও অনেক ফিচার আছে যেগুলো আমি বললাম না, কারণ এগুলো আপনারা মোটামুটি আরও অন্যান্য রিভিউতে অলরেডি দেখে ফেলেছেন। আর আরেকটা জিনিস, এই স্মার্ট ওয়াচটা যেহেতু ওয়াটারপ্রুফ এবং এটার মধ্যে IP রেটিং আছে, সুতরাং পানি নিয়েও কোনো ধরনের ঝামেলা কিন্তু হবে না। সো যারা দীর্ঘ সময়ের জন্য কোনো স্মার্ট ওয়াচ ব্যবহার করতে চান, তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন অ্যামেজফিট বিপ ইউ প্রো। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। আর পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।